প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সিমলাপাল মদনমোহন হাই স্কুলের সংগঠিত সংস্কৃত বিষয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বন্ধুরা উত্তর সহ এই প্রশ্নপত্র আমি আলোচনা করছি তোমাদের এখান থেকে ফাইনালেও কমন আসতে পারে তাই এই প্রশ্নগুলো তোমাদের দেখে নিতেই হবে এবং উত্তরগুলোও তোমরা দেখে নিতে পারো আর যাদের এখনও পর্যন্ত এই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা অর্থাৎ সংস্কৃত বিষয়ে টেস্ট পরীক্ষা সংগৃত হয়নি তারাও কিন্তু এই ভিডিওটি দেখে নেবে প্রথমে দেখো বিষয় বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আটটি প্রশ্ন মার্ক এখানে প্রথমে পাট বি দিয়ে শুরু করছি প্রথম প্রশ্ন দেখো বনগতা গোহা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর হবে চোর চত্বারিং শি কথা দুই নম্বর প্রশ্ন বিপিনম পদটির সংস্কৃত প্রতিশব্দ হল বনম এবার পদ্যাংশ থেকে দেখো শ্রী গঙ্গাস্তোত্রম কোন শ্রেণীর রচনা স্ত্রোত্ব স্ত্রোত্ব শ্রেণীর রচনা এরপর দেখে নাও পদ্মাংশ থেকে থেকে দুই প্রশ্ন গীতাকে কোন সার বলা হয়েছে গীতাকে কোন বলা হয়েছে উত্তর উপনিষদের উত্তর হবে উপনিষদের এরপর দেখো নাট্যাংশ থেকে প্রথম প্রশ্ন বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার রচনা উত্তর কৃষ্ণমাচার্য এর কৃষ্ণমাচার্য এর এরপর পরের প্রশ্ন দেখে নাও অতি নির্ঘুণ হলো অতি নির্ঘুণ হল শশাঙ্ক এবার সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন দেখে নাও মৃচ্ছক টিকম কী ধরনের রচনা উত্তর নাটক তারপরের প্রশ্ন দেখে নাও রাজনৈতিক পটভূমিকায় রচিত বিষাক দত্তের একটি অন্যতম কীর্তি হলো মুদ্রা রাক্ষসম মুদ্রা রাক্ষসম বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়েছ যে বাসন্তিক স্বপ্নম অনুবাদিকার কৃষ্ণমাচার্য এর অতি নির্ঘুণ হল শশাঙ্ক আর মৃচ্ছক টিকম কী ধরনের রচনা নাটক আর রাজনৈতিক পটভূমিকায় রচিত বিশাখ দত্তের একটি অন্যতম কীর্তি হলো মুদ্রা রাক্ষসম এরপর দেখো পার্ট বি থেকে যে প্রশ্নগুলো লিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও নিম্ন নিম্নলিখিত ঠিক আছে প্রশ্নগুলির প্রথম গদ্যাংশ থেকে দেখো আট মার্কের চেতি সহদৌর বসত স্ম উদ্ধৃতাংশের সহদর কে কে খ কশ্যপ কোন বাড়ির মেয়েকে বিবাহ করেছিল গ অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো এরপর আসি আমরা পদ্মাংশ থেকে দেখে নাও মুনিবর কন্যে মুনিবর কে উম দেখে নাও দেবী গঙ্গাকে দেববধূগণ কিভাবে দেখেন দাগ দেখে নাও গীতা সপ্তশতীর নাম হলো কেন এবার নাট্যাংশ থেকে দেখাও ছ দাগে বাসন্তিক স্বপ্নম এ মোট কটি অঙ্ক আছে জ দাগে রাজার বাগদত্তার নাম কি। ঝদ আগে মহারাজ বসন্তং বিহায় ন্যান্যং পশ্বয়ং বক্তা কে এরপর আসি সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন দেখে নাও ইয়দ আগে একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো তো আগে মেঘদূত কার লেখা ঠদ আগে বরাহমিহির কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন এইবার দেখো পাঠ এতে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো মার্ক প্রথমে দেখি গদ্যাংশ থেকে বনগথা গুহা গল্প গল্প গদ্যাংশে অবলম্বনে কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখ খ পর্বার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এবার পদ্মাংশ থেকে দেখো তোমার পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো ঘকে দেখো কর্মযোগ অংশটির সারমর্ম লেখো এবার নাট্যাংশ থেকে দেখে নাও বাসন্তিক স্বপ্নম শীর্ষক নাট্যাংশের নামকরণের সার্থকতা দেখাও ছদ দেখে দেখে নাও কৌমুদির চরিত্র চিত্রণ করো সাহিত্যের ইতিহাস থেকে দেখে নাও ছদাগে সংস্কৃত সাহিত্যে ভাষ বলতে কি বোঝো ইয় দাগে দেখে নাও প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো তারপর দেখে নাও নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো এখানে দেখে নাও কতে প্রাসাদাত প্রেক্ষতে রাজা ক্ষতে দেখো দিনং প্রতি দয়াকুরু। তবে দেখো গতে কেশেশ গৃহীতা সীতা ঘতে গ্রামায় গচ্ছতি কৃষক তিন দাগে দেখো ব্যাস সহ সমাজের নাম লেখো যে কোনো দুটি ঠিক আছে দুই মার্ক অহর্নিশম বনেচরহ নির্ভিঘ্নম তারপর দেখো চারদিকে নিম্নলিখিত শব্দগুলি শব্দ শব্দযুগুলো অর্থপার্থক্য নির্দেশ করো ক ছাত্র ছাত্রী যজাতি যজতে গ পিতৃবৎ পিতৃমত এবার এক কথায় প্রকাশ করো শক্তি অশ্ব দেবতা তারপর দেখো পুনঃ পুনঃ করতি শরদী ভব শ্বশুরশ্ব স্ত্রী ছয় দেখো পরিনিষ্ঠিত রূপটি লেখো প্রিয় যোগ ইমনিচ গতে পা যোগ সন যোগ লটতি খতে বহু যোগ ইয়সন ঘতে, অগ্নি যোগ ঢক এবার সাথে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখে নাও ভারতীয় আর্য ভাষায় বিভিন্ন স্তর সম্পর্কে যা জানো লেখো খতে ইন্দো ইউরোপীয় ভাষা মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নিরূপণ করো বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিও এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও আট দাগে দেখে নাও সংস্কৃত ভাষায় অনুবাদ করো দেখো কুসুমপুর নামে এক নগর ছিল সেখানে চন্দ্রগুপ্ত নামে এক মৌর্য নরপতি ছিলেন রাজার উত্তম রূপে শাসন করা রাজ্যে এক ব্রাহ্মণ দম্পতি বাস করতেন অথবা এটা করতে পারো দেখে নাও দুটো থাকবে যে কোনো একটা তোমরা করতে পারো অনুবাদ ঠিক আছে নিয়মানুবর্তিতা ছাত্র জীবনের প্রাণস্বরূপ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা অনুশাসনের প্রতি আনুগত্য ছাত্রদের অবশ্যই আচরণ করা উচিত শ্রদ্ধা বাণী জ্ঞান লাভ করে গীতার এই বাণী মনে রাখা উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও